ওয়েলকাম টু মালদা ভিএম গ্র্যান্ড। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি ভিএম গ্র্যান্ডে, আর এখানে কিন্তু তোমাদের কিন্তু আজকে ভেতরের যে ভিউ রয়েছে সেটা দেখাতে চলেছি ভিডিওর মাধ্যমে। আমি আজকে এখানে কিন্তু ভেতরে গিয়ে সেখানে দেখবো টিকিট প্রাইস নেয় কিনা। জাস্ট উপরের লোগোটা তোমরা দেখে বুঝতে পারছো, আমাদের কিন্তু দেখাবো কি কি রয়েছে। তো চলো, এটা রয়েছে বন্ধুরা দ্বিতীয় নম্বর গেট, জাস্ট যার ভিউ রয়েছে এরকম। এটি রয়েছে বন্ধুরা এক নম্বর গেট, আর এই গেট দিয়ে আমরা ঢুকবো ভেতরে। ভেতরে প্রবেশ করে যার ভিউটা দেখতে পেলাম এরকম। এই বিল্ডিংটার উপরে রয়েছে হোটেল রুম, আর নিচে রয়েছে সাম্মি হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এর ভেতরে রয়েছে রিসেপশন এরিয়া। আর আমরা যাবো এখন ভেতরের দিকে। আর আমরা রিসেপশন এরিয়া থেকে বেরিয়ে সোজা চলে এলাম গার্ডেন এরিয়ায়, আর এই গার্ডেন এরিয়ার পাশেই কিন্তু রয়েছে সুইমিং পুল। তো চলো কী কী রয়েছে সম্পূর্ণই দেখা যাক। জাস্টমন্ত্র উপরের যে অংশটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হেলিকপ্টারে ল্যান্ড করার জায়গা, আর এই গার্ডেনটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। এই সাইডটা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা রয়েছে বিএম গ্র্যান্ডের কিন্তু স্টেজ, কোনো প্রোগ্রাম হলে কিন্তু এই স্টেজে প্রোগ্রামটা হয়। আর মিনি ব্লক করার জন্য নিজে একটু ঘুরে নিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা বসার জায়গা করা হয়েছে। ভিএম গ্র্যান্ডে ভেতরে ঢোকার জন্য কোনো টিকিট প্রাইস নেই। বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন স্লিপ রয়েছে, আরও অন্যান্য জিনিস রয়েছে। সোজা বন্ধুরা আমরা চলে এলাম এবার সুইমিং পুলের দিকে, আর এই সুইমিং পুলে নামার জন্য 250 টাকার টিকিট রয়েছে, আর যদি সঙ্গে কস্টিউম নেন তাহলে কিন্তু 300 টাকা পে করতে হবে টোটাল সুইমিং পুল এবং কস্টিউমের জন্য, এক একজনের পার হেড। আর এই সুইমিং পুলে আপনারা সময় কাটাতে পারবেন 2 ঘন্টা। চলো এক এক করে কিন্তু তোমাদের আমি ঘুরে দেখাবো। আর যেগুলো রয়েছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম চারি সাইড দিয়ে রয়েছে, যা দেখাচ্ছি তোমাদের পেছনে। এই সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা দোলনা সিস্টেম কিন্তু ঠিক বসার জায়গা রয়েছে, খুবই সুন্দর কিন্তু ভেতরের ভিউ রয়েছে, পুরোটাই কিন্তু এই সাইডে ন্যাচারাল। এই সাইডটা রয়েছে কিন্তু ক্যাফে এরিয়া, আর এখানে দেখতে পাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, যদিও এখানে মানুষজন নেই। আর
আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এখানে আসার লোকেশন রয়েছে বন্ধুরা মালদা সেতু থেকে ডিসকোমোড়ের দিকে যেতেই ঠিক বাস সাইডেই পড়বে, আর যদি ছোটতে করে হ্রদবাড়ি থেকে আসো তাহলে 20 টাকায় কিন্তু পৌঁছে দেবে। এই লোকেশনের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট এবং ডিসক্রিপশনে, যাতে বুঝতে অনেক সুবিধা হয়। সো বন্ধুরা বিএম গ্র্যান্ডের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।